মহিলা নবীর সামনে গেছে, নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা তার বাবা তার সন্তান শহীদ হয়ে গেছে, এগুলা শুনতে চায় না, নিশ্চিত হওয়ার জন্য আসছে, আপনি আসলে বেঁচে আছেন কিনা। নবীজির সামনে আইসা মহিলা কয় কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে, আমার ছেলে মারা গেছে, আপনি তো বেঁচে আছেন। এক নাম্বার কোরআন তেলাওয়াত করবেন, দুই নাম্বার মানুষের দিল সাফ করার কাজ করবেন, তিন নাম্বার মানুষকে কোরআন শিখাবেন, চার নাম্বার মানুষকে হাদিস সুন্নাহ শিখাবে। এই চার কাজ দিয়ে নবীকে ইমানদারদের কাছে পাঠাইছে। আল্লাহ বলেন আমি তোমাদেরকে এই নবী দিয়া তোমাদের উপর আমি আল্লাহ অনুগ্রহ করেছি। নবীকে আমরা পাওয়া এটা আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় অনুগ্রহ। তাহলে এই শুকরিয়া আদায় করা দরকার আছে না আমাদের? এই শ্রেষ্ঠ নবীকে আমরা আল্লাহর কাছ থেকে শ্রেষ্ঠ উপহার হিসাবে পেলাম, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। দুই নাম্বার, আমাদের নবী গোটা জগতের জন্য রহমত। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 107 আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। আয়াতের ব্যাখ্যা ইমাম তাবারী রহমতুল্লাহি আলাইহি তাফসীরে তাবারীতে লেখেন 18 নম্বর খণ্ড 552 নম্বর পৃষ্ঠা, আল্লাহু আরসালা রাসূলাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতান লিজামিইল আলামি মুমিনিহিম ওয়া কাফিরিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদকে দুনিয়ার ঈমানদার এবং বেঈমান সবার জন্য রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছেন। ঈমানদারের জন্য রহমত, বেঈমানের জন্য রহমত। ঈমানদারদের জন্য কিভাবে রহমত? ফাআম্মা মুমিনুহুম ফাকাদ হাদাহুল্লাহু বিহি। আমাদের জন্য নবী রহমত, নবীর কারণে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, নবীর মাধ্যমে আমাদেরকে আল্লাহ সঠিক রাস্তা দেখাইছেন। ওয়া আদখালাহু বিল ঈমানি বিহি ওয়া বিল আমালি বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহি আল জান্নাহ। নবীর উপর বিশ্বাস করার কারণে নবী আল্লাহর পক্ষ থেকে যেই বিধান নিয়ে এসেছেন, ওই বিধান পালন করার কারণে আল্লাহ আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানা দেয়। তাহলে নবী, যেই নবীর কারণে আমরা হেদায়ত পেয়েছি, যেই নবীর কারণে আমরা কোরআন পেয়েছি আর কোরআনের উপর আমল করেছি, আর তার কারণেই আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন, তো যেই নবীর কারণে এত নেয়ামত পাবো আমরা, এই নবী ইমানদারের জন্য কি রহমত কিনা? এখন প্রশ্ন, কাফেরের জন্য কিভাবে রহমত? ওয়া আম্মা কাফিরুহুম, কাফেরের জন্য রহমত এইভাবে, ফাকাদ দাফা আনহু আজিলাল বালা আল্লাযী কানা ইয়ানজিলু বিল উমামিল মুকাদ্দিবাতি রুসুলাহা মিন ক্বাবল। আমাদের নবীর পূর্বে যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে তার উম্মত অস্বীকার করার কারণে সমূলে আল্লাহ সকলকে ধ্বংস করে দিয়েছেন, নগদ আযাব দিয়ে সবাইকে বরবাদ করে দিয়েছেন, এলাকা ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আমাদের নবী কাফেরের জন্য রহমত, কাফেরের জন্য রহমত হওয়ার কারণে, এই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ কাফেরদেরকে নগদ আযাব দিয়ে ধ্বংস করে নাই, তাই আমার নবী কাফেরের জন্য রহমত, নগদ আযাব দেয় নাই, নগদ আযাব দিয়ে কাফেরদেরকে ধ্বংস করে নাই, কেন? আমার নবী সবার জন্য রহমত। তাই তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানদারের জন্য রহমত, কাফেরের জন্য রহমত। তিন, আমি আপনি আমরা সবাই নবীকে কেন ভালোবাসতে হবে, অন্যদেরকে কেন ভালোবাসবো না, এই ব্যাপারে আমি আপনাদের সামনে আটটি বর্ণনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। তিন নাম্বার শিরোনামে আটটা উদাহরণ। উদাহরণ নাম্বার এক, মুসলিম শরীফের 202 নাম্বার হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইব্রাহিমের একটা আয়াত তেলাওয়াত করতেছিলেন,
ইব্রাহিম নবী উম্মতের জন্য কান্না করে যে আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বিষয়টা জানিয়ে দিয়েছেন। সূরা ইব্রাহিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বি ইন্নাহুন আদাল্লা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ ইন্নাহুন আদাল্লা কাসীরাম মিনান নাস, মূর্তিরা অধিকাংশ মানুষকে ধ্বংস করে দিয়েছে, পদভ্রষ্ট করে দিয়েছে। এই মূর্তিগুলা অনেক মানুষকে পদভ্রষ্ট করে দিয়েছে। আল্লাহ ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমার অনুসরণ করে তারা আমার অন্তর্ভুক্ত হয়ে যায়। ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, যারা আমার নাফরমানি করে, আল্লাহ আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়ালু। ইব্রাহিম নবী বুঝে, আল্লাহ আমার অনুসরণ যারা করে তারা তো নাজাত প্রাপ্ত হয়ে গেল, তারা তো হেদায়েত প্রাপ্ত বান্দা। মাবুদগো, যারা আমার নাফরমানি করে আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়ালু আল্লাহ। এই কথা বলে উম্মতের জন্য ইব্রাহিম নবী নিজের মনের মায়া আবেগ আল্লাহর কাছে প্রকাশ করতেছেন। আমাদের নবী এই আয়াত স্মরণ করলেন। ঈসা নবী তার উম্মতের জন্য আল্লাহর কাছে কান্না করে ওই আয়াতটাও নবী স্মরণ করলেন। ঈসা নবী বলে, ইন্তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহর কাছে ঈসা নবী বলে, আল্লাহ আপনি যদি তাদেরকে ধ্বংস করে দেন তাহলে তারা তো আপনারই বান্দা। সূরা মাইদা আয়াত নম্বর 118। তাহলে সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াত আমাদের নবীজি স্মরণ করলেন, সূরা মাইদার 118 নম্বর আয়াত আমাদের নবী স্মরণ করলেন। সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াতে ইব্রাহিম নবীর উম্মতের জন্য মায়া ফুটে উঠছে। সূরা মাইদার 118 নম্বর আয়াতে ঈসা নবী উম্মতের জন্য মায়া ফুটে উঠছে। তো দুই নবী তাদের উম্মতের জন্য আবেগ মায়া আল্লাহর কাছে প্রকাশ করতেছে। আমাদের নবী চিন্তা করলেন, ইব্রাহিম নবী উম্মতের জন্য এত মায়া, ঈসা নবী উম্মতের জন্য এত দরদ, এত চিন্তা। সাথে সাথে ফারাফা ইয়াদাইহি, আল্লাহর কাছে দুই হাত উঠে, আল্লাহুম্মা উম্মতি উম্মতি ফাবাকা, আমার উম্মত বলতে বলতে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দেয়। ইব্রাহিম নবী কান্দে, ঈসা নবী কান্দে, আমাদের নবী হাত উঠে সাথে সাথে ফারাফা ইয়াদাইহি ফাকালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ফাবাকা, হাত উঠা, আল্লাহ আমার উম্মত আমার উম্মত বইলা কান্নাকাটি শুরু করে দিছে। আল্লাহ কি বিষয়টা দেখতেছে না? জিব্রিল আমিনকে বললেন, জিব্রাইল ইযহাব ইলা মুহাম্মদ, তুমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। যাওয়ার পর ফাসাল হুমায়ুব, কি কে আমার নবীকে প্রশ্ন করো, আমার নবী কেন কান্নাকাটি করে, কান্নার কারণ জানতে চাও। ওয়ারব্বুকা হুয়া আলাম, তোমার রব আল্লাহ ভালো করেই জানে, এরপরও তোমাকে পাঠাইলাম। আমাদের নবীর কান্নার কথা কেন কানতেছে আল্লাহ জানে, জানো? আল্লাহর একটা নিয়ম আছে, নিয়ম পালন করতেছে আল্লাহ। জিব্রাইল আমিনকে পাঠাইছে, যাও কেন কান্দে জিজ্ঞাসা করো। জিব্রাইল আমিন আসলেন, আসার পর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কেন আপনি কান্না করেন? আমাদের নবী জবাব দিলেন, ঈসা নবী উম্মতের জন্য কান্না করে, ইব্রাহিম নবী উম্মতের জন্য কান্না করে, আমি আমার উম্মতের জন্য টেনশনে আমার চোখ দিয়েও কান্নাকাটি শুরু হয়ে গেছে। জিব্রিল আমিন আল্লাহর কাছে এগিয়ে জানাইলেন, আল্লাহ এই এই কারণে আপনার নবী কান্না করে। আল্লাহ আবার জিব্রিল আমিনকে আমাদের নবীর কাছে পাঠিয়ে দিয়ে বললেন, যাও আমার হাবিবকে জানায় দাও, ইন্না সানুদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুক, হাবিব আমি আল্লাহ আপনাকে আপনার উম্মতের মাধ্যমে অসন্তুষ্ট করব না, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে অবশ্যই সন্তুষ্ট করার ওয়াদা করলাম, আমি আপনাকে সন্তুষ্ট করব, সানুদিকা অবশ্যই আপনাকে আমি সন্তুষ্ট করব। যেই নবী আমাদের জন্য এত মায়া, এক নবী তার উম্মতের জন্য কান্দে, কেন কান্দে? আমার নবী সহ্য করতে পারেন না, পাইরা আমাদের জন্য বাচ্চাদের মতো কান্না শুরু করছে,
এখন বলেন তো আমাদের জন্য ওনার মায়া কি কম না বেশি? তাহলে ওনাকেই ভালোবাসা দরকার। এইগুলো এক নম্বর উদাহরণ। উদাহরণ নম্বর দুই, মুসলিম শরীফের হাদিস 2285 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা। নবীজি বলেন, আমার আর তোমাদের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা গর্তের মধ্যে আগুন জ্বালিয়েছে, একটা গর্ত করছে, গর্তের মধ্যে আগুন। ফাজালাল জানাদি ওয়াল ফরাশ ইয়াকানা ফিহা, ফরিঙ্গার পতঙ্গ দল ওই গর্তের আগুনের মধ্যে আইসা বারবার পড়তে চায়। আমাদের নবী বলেন, আমার আর তোমাদের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা গর্ত বানিয়েছে, গর্তের মধ্যে আগুন, ওই আগুনের মধ্যে উড়ন্ত ফরিঙ্গার পতঙ্গ একের পর এক আইসা আগুনের মধ্যে পড়ে ঝাঁপ দেয়। আর যে ব্যক্তি আগুন জ্বালাইছে ওই ব্যক্তি খালি কয় ফরিং আইস না, যা যা এই ফরিং যা, কয়টা আটকাবে বলেন তো? অসংখ্য অগণিত লাখ লাখ ফরিং আইসা আগুনে পড়তেছে, ওই যে ব্যক্তি আগুন জ্বালাইছে কয় সারি সরাইতে চাইতেছে, যাও যাও। এখন আপনারা বলেন কয়টা ফরিংকে আটকানো যাবে? হ্যাঁ, আমাদের নবী এই জায়গায় যে কথাটা বলছে, ভাইও আজকে রাত্রে বালিশে মাথা লাগায় চিন্তা করবেন আমাদের নবী কি বলে দেখেন। শোনো আমার উম্মত, যেই ব্যক্তি আগুন জ্বালাইলেন, আগুন জ্বালানোর পর ওই ব্যক্তি ফরিংগুলোকে আগুন থেকে বাঁচাইতে চায়। আমি নবী তোমাদের কোমর ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। কোমর ধরে হাডুডু খেলায় কোমর ধরলে কিন্তু যাওয়া কঠিন হয়ে যায় না? কোমর ধরে নবীজি বলেন, আমি তোমাদের কোমর ধরে ধরে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। চিন্তা করেন কত মায়া। নবীজি বলেন, আমি জোর করে তোমাদের কোমরটা ধরি, এরপরেও ওই লোকের থেকে ফরিং যেইভাবে ছুটে যায়, ও আনতুম তাফাল্লাতুনা মিনিয়াদি, তোমরা অনেকে আমার হাত থেকে বারবার ছুটে যাচ্ছ। আমি নবী তো চাই আমার সব উম্মত নিয়ে জান্নাতে যাইতে, কিন্তু তোমরা সবাই যাইতে চাও না, আমি তো সবাইকে নিয়ে যাইতে চাই। তাই তোমাদের কোমর ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই, কিন্তু তোমরা অনেকে আমার হাত থেকে ছুটে ছুটে আগুনের মধ্যে পড়ে যাচ্ছ। তাহলে বলেন, যে নবী আমাদের কোমর ধরে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে চায়, এই নবীর মায়া আমাদের জন্য কম না বেশি? তাহলে ভালোবাসা দরকার তাকে, বেশি না কম? বেশি। এই তো বুঝে আসছে। এই গেল দুই নম্বর উদাহরণ। তিন নম্বর উদাহরণটা শুনেন, আজীব এক উদাহরণ। আমাদের নবীজি দেখেন যে কোরআনের দাওয়াত দেয়, কাফেররা দাওয়াত গ্রহণ করে না, সবাই ইমান আনে না। নবী খুব কষ্ট পায়, আহ কেন ইমান আনে না, আহারে সবাই কেন কোরআনটা মানে না, নবীজি কষ্ট পায়। আমাদের নবীর এই কষ্ট দেখে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানায় দিলেন, হাবিব আপনি তো কষ্ট পাইতে পাইতে নিজেরে শেষ করে দিবেন। সূরা কাহাফের ৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, فَلَعَلَّكَ بَاقِعٌ نَّفْسَكَ عَلَىٰ آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَٰذَا الْحَدِيثِ أَسَفًا। মানুষ এই কোরআনের উপর ঈমান আনে না, হয়তো এই কারণে আপনি পরিতাপ করতে করতে আপনি নিজেকেই ধ্বংস করে দিবেন, শেষ করে দিবেন। কেন সবাই ঈমান আনে না? দেখেন আমাদের নবীর টেনশন, নবীর পেরেশান উম্মতের জন্য আল্লাহ কোরআনে জানায় দিলেন, নবী আপনি তো উম্মতের চিন্তায় নিজেরে শেষ করে দিবেন। তাহলে চিন্তা করেন, আল্লাহ কোরআনের মধ্যে জানায় দেন, এ দুনিয়ার উম্মত, তোমাদের নবী তোমাদের টেনশনে তোমাদের চিন্তায় নিজেরে শেষ করে দিতে চায়। এই কথাটা আমি আল্লাহ কোরআনে জানায় দিলাম, চিন্তা করো তোমাদের জন্য নবী কত পেরেশান। তাহলে বলেন, আল্লাহ নবীকে বললেন, হাবিব আপনি তো আফসুস করতে করতে নিজেরে শেষ করে দিচ্ছেন। যেই নবীর কষ্ট দেখে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দেয়, বলেন তো ওই নবীর উম্মতের জন্য মায়া কম না বেশি? তাহলে তাকেই ভালোবাসা দরকার। আমাদের জন্য এত কষ্ট পাইতেছে, আল্লাহ কোরআনে জানাই দিয়েছে, আরে আপনি এত কষ্ট পাইতেছেন কেন উম্মতের জন্য? চার নম্বর উদাহরণ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমরা জানবো, বিখ্যাত হাদিস। তায়েফের ময়দানে নবীজি গেছেন,
বুখারী শরীফের 3231 নম্বর হাদিস, 3231। তায়েফের ময়দানে গিয়ে দাওয়াত দিলেন মুশরিকদেরকে, কাফেরদেরকে, আপন তিন ভাইকে দাওয়াত দিস। দাওয়াত দেওয়ার পর এরা গ্রহণ করে নাই, দাওয়াত গ্রহণ করে নাই। একজনের নাম ছিল হাবিব, কোন বর্ণনা, আরেকজনের নাম মাসুদ, আরেকজনের নাম আব্দে ইয়ালিল নাম ছিল। তো দাওয়াত দিছে, দেওয়ার পর গ্রহণ করে না। যুবক ছেলেদেরকে বলল, লোকটারে চেনো, পাগল, লোকটা পাগল। তায়েফের ময়দানে পাগল দেখা যুবক ছেলেরা একের পর আল্লাহ নবীকে পাথর মারতে লাগলেন। নবী পাথরের আঘাতে যখন রক্তাক্ত হয়ে যায়, রক্তাক্ত হয়ে যাওয়ার পর হঠাৎ আল্লাহ নবী দেখেন জিব্রিল আমিন তায়েফের ময়দানে উপস্থিত হয়ে যায়। জিব্রিল আমিন আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা কদ সামিআ কাওলা কওমিকা লাকা ওয়া মা রদ্দু আলাইকা। আপনি বেঈমানদেরকে দাওয়াত দেওয়ার পর তারা আপনার সাথে যে আচরণ করেছে আর যে জবাব দিয়েছে সব আল্লাহ শুনছে। ওয়াকাদ বাআসা ইলাইকা মালাকাল জিবাল, পাহাড়ের ফেরেশতা আপনার কাছে আল্লাহ পাঠায়া দিয়েছে, লিতামুরাহু বিমা শিদ্দা ফীহি, যারা আপনাকে কষ্ট দিছে তাদের ব্যাপারে পাহাড়ের ফেরেশতাকে আপনি যা বলবেন তা শুনবে। নবীজি বলেন, না দানি মালাকুল জিবাল, পাহাড়ের ফেরেশতা আমারে ডাক দিয়ে সালাম দিছে, আমি সালামের জবাব নিলাম। পাহাড়ের ফেরেশতা আমাকে বললেন, মুহাম্মদ ইন্নাল্লাহ কদ সামিআ কাওলা কওমিকা লাক, আপনার সাথে আপনার সম্প্রদায় যাদেরকে দাওয়াত দিলেন যে আচরণ তারা করেছে আল্লাহ সব শুনেছে, সব দেখেছেন। আল্লাহ আমাকে পাঠাইছে, আপনি আমাকে আদেশ করেন, আন উতবিকু আলাইহিমুল আখবাশাইন, এই দুই পাথর, এই দুই পাহাড় আমি চাপা দিই তায়েফবাসীকে ধ্বংস করে দেই, আপনি বলতে দেরি, ধ্বংস করতে দেরি হবে না। নবীজি জবাব দিলেন, লা, তাদেরকে ধ্বংস করব না, বাল আরজু আই ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ, আমার আশা তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই, তাদের সন্তান যারা দুনিয়াতে আসবে আমার বিশ্বাস তারা আমার ধর্মমত গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, আমার বিশ্বাস তারা একত্ববাদের স্বীকার করবে, আল্লাহ যে এক এই কথা তারা স্বীকার করবে, এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরিক করবে না। তোমরা যদি তাদেরকে ধ্বংস করে দাও তাহলে তো তাদের সন্তান দুনিয়াতে আসার উপায় আর থাকবে না, আমি চাই তাদের বংশ নষ্ট না হোক, তাদের বংশ পরম্পরা জারি থাক। আমাদের নবী চিন্তা করেন, যেই মানুষগুলা রক্তাক্ত করলো একের পর এক, বারবার তায়েফের ময়দানে বেহুশ হয়ে গেছে, ওই মুহূর্তে আল্লাহ পাঠাইছে, যাও নবীকে বলো। আমার নবী বললে, আমি এই পাহাড় দুইটা চাপা দিয়ে ধ্বংস করে দিব তায়েফবাসীকে, আমি আল্লাহ কোনো পরোয়া করব না। ফেরেশতা পাঠায় দিছে, নবীজি বলেন, না না তাদেরকে ধ্বংস করবা না, আমার উম্মতের সংখ্যা যেন বেশি হয়। ওই মুহূর্তেও আল্লাহর নবী উম্মতের কথা ভুলে নাই। এখন বলেন, মায়ের খাইছে, রক্ত পড়তেছে, ওই মুহূর্তেও উম্মত ভুলে নাই, মায়া কম না বেশি? তাহলে ভালোবাসা তো তাকেই দরকার। উদাহরণ নাম্বার 5, বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 4781 নাম্বার হাদিস, 4781 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الله نبي বলেন, মা মিন মুমিনিন ইল্লা ওয়া আনা আউলান নাসি বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কথাটা শুনেন, শোনার পর এটা চিন্তা করবেন আমাদের প্রতি নবীর মায়া কত। নবীজি বলেন, দুনিয়ার মধ্যে এমন কোন ঈমানদার নাই, যত ঈমানদার দুনিয়ার মধ্যে, আল্লাহ নবী বলেন, আমি দুনিয়ার সমস্ত ঈমানদারদের জন্য মানুষের মধ্যে আমি ঈমানদারের সবচাইতে কাছের, সবচাইতে আপনজন। নবীজি বলেন, ঈমানদারের সবচাইতে আপনজন আমি। এই বক্সটার আওয়াজ একটু কমান তো, একটু কমান আওয়াজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইমানদারদের জন্য মানুষের মধ্যে আমি নবী সবচাইতে আপন। এবার কি কয় দেখেন, মান তারকা মালা, কেউ যদি সম্পদ রেখে মারা যায়, নিয়ম কি, মাসালা কি, সম্পদ রেখে যদি কেউ মারা যায় আপনার উত্তরাধিকার যারা থাকবে তারা আপনার সম্পদ পাবে। নবীজি বললেন, মান তারকা মালান, কেউ যদি সম্পদ রেখে মারা যায়, ফাল্লিয়ারিসু আসবাতুহু মান কানু ফিদ দুনিয়া, দুনিয়ায় তার যে অংশ
দুনিয়ায় তার উত্তরাধিকার যারা থাকবে তারাই তার সম্পদ গ্রহণ করবে, এটাই তো মাসালা। এবার নবী কি বলে দেখেন, ওমান তারকা দাইনান আও দয়াআ, দুনিয়ার মধ্যে যদি কেউ ঋণ রেখে মারা যায় অথবা কেউ যদি অসহায় পরিবার রেখে মারা যায় যাদেরকে খাওয়ানোর মতো কেউ নাই, ঋণ দেওয়ার মতো যদি কেউ না থাকে, আল্লাহ নবী বলেন তিনি আমার কাছে যেন আসে, আনা মাওলা, যেই পরিবারের দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই, পরিবারের ঋণ আদায় করার মতো কেউ নাই, আমি নবী তার ঋণ আর তার পরিবারের দায়িত্ব নিয়ে নিলাম। আমি অভিভাবক, যার অভিভাবক নাই আমি নবী তার অভিভাবক, যার ঋণ পরিশোধ করার ব্যবস্থা নাই আমি নবীর কাছে আসতে বলো আমি ঋণ দিয়ে দিব তার, যে পরিবার রাইখা মারা গেছে যার পরিবারকে খাওয়ানোর মতো কেউ নাই আমি নবীর কাছে আসতে বলো আমি ওই পরিবারের অভিভাবক হয়ে গেল। এখন দেখেন একটা মানুষ মারা গেছে, মারা যাওয়ার পর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকে খাওয়ানোর মতো যদি কেউ না থাকে, তাকে ঋণ দেওয়ার মতো যদি কোনো মানুষ না থাকে, ওই পরিবারের দায়িত্ব আমি নিয়ে নিলাম। মায়া কি কম না বেশি? বক্সটা বন্ধই করে দেন, ভালো লাগতেছে না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়া আমাদের প্রতি অনেক বেশি। আল্লাহ আমাদের সকলকে এই নবীকে যেন বেশি ভালোবাসতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো উদাহরণ নাম্বার 5। 6 নাম্বার উদাহরণ, একটা কিতাব আছে নাম সহি ইবনে হিব্বান, হাদিস নাম্বার 1431 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন ইন্নামা আনা লাকুম মিসতুল ওয়ালিদ, আমি দুনিয়াতে আমার যত উম্মত তোমাদের জন্য আমি বাবার মতো, তোমরা আমার সন্তানের মতো। আমাদের নবী এই হাদিসের মাধ্যমে বুঝাইতে চায় বাবার সন্তানের মহব্বতের মধ্যে যেমন কোনো স্বার্থ থাকে না, তোমরা আমার সন্তানের মতো, আমি তোমাদের বাবার মতো, আমি তোমাদেরকে এমন মহব্বত করি তোমাদের এই আমার সাথে মহব্বতের মাঝে কোনো স্বার্থ নাই, বাবার মতো আমি, তোমরা আমার ছেলের মতো। বলেন বাবা আর ছেলের মহব্বতের মধ্যে কি কোনো স্বার্থ থাকে? নবীজি বলেন আমি তোমাদের বাবার মতো, তোমরা আমার সন্তানের মতো। তাহলে যেই নবী আমাদেরকে বলতেছে আমরা তার সন্তানের মতো, বাবা আর সন্তানের মাঝে মহব্বত কি পরিমাণ থাকে? আল্লাহ আমাদের নবীকে বেশি মহব্বত করার তৌফিক দান করেন। 7 নাম্বার উদাহরণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আজীব কথা বলছে দেখেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নিছে 1500 বছর আগে, কবে কেয়ামত হবে নবীজিও জানে না, কোনো মানুষ জানে না কেয়ামত কবে হবে, এটা কেউ জানে না। আমাদের নবীজি কেয়ামত হবে, এরপর কেয়ামতের মাঠে বিচার হবে, বিচার ব্যবস্থায় আমার উম্মত সেখানে দাঁড়াবে, এই উম্মতের জন্য নবী চিন্তাটা করে গেছেন 1500 বছর আগে এখন থেকে। কেয়ামত ধরে নেন যদি এটা কথার কথা 2000 বছর পরে হয়, তো নবীজি কেমন যেন 2000 বছর আগে উম্মতের জন্য একটা চিন্তা করে গেছে। কি চিন্তা? কিতাবের নাম মুসলিম শরীফ, হাদিস নাম্বার 199 নাম্বার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীর একটা স্পেশাল দোয়া আছে, ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লা, ওই দোয়াটা করা মাত্রই সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। আমাকে আল্লাহ স্পেশাল একটা দোয়া দিয়েছে, আমি দোয়াটা এখনো করি নাই। নবী বলেন ইন্নি ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার দোয়াটা দুনিয়াতে এখনো করি নাই, আমি কিয়ামতের ময়দানে উম্মতের জন্য সুপারিশ করার জন্য আমি দুনিয়ার দোয়াটা মুলতবি করে রাখলাম, কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো আল্লাহ দুনিয়াতে একটা স্পেশাল দোয়া আমাকে দিয়েছিলেন আমি ওটা করি নাই, এটা করলেই কবুল হয়ে যায়, আমি কিয়ামতের ময়দানের জন্য রেখে দিলাম ওই দোয়া, আমি আজকে আপনার কাছে করলাম। কিয়ামতের মাঠে নবী দোয়া করবে আমাদের জন্য, আমাদের নবীর মেধা কি পরিমাণ চিন্তা করেন তো, কি মেধা খাটাইছে যে আল্লাহ আমার একটা দোয়া দিছে আমি এটা দুনিয়াতে করে ফেললেই শেষ হয়ে যাবে। আমাদের নবী কতটা গবেষণা করছে, মেধা খাটাইছে, উম্মতের জন্য ফিকির করছে, কত হাজার বছর পরে কেয়ামত হবে নবীও জানে না, ওই কেয়ামতের মাঠে আমার উম্মত বিপদে পড়বে আর আমি এমন একটা দোয়া আল্লাহর কাছে করবো আল্লাহ যেটা কবুল করতেই হবে, কারণ এমন দোয়া আল্লাহ আমাকে দিছে যেটা কবুল করবে। তো চিন্তা করলাম দোয়াটা দুনিয়াতে করে ফেললে তো কবুল হয়েই গেল আর আল্লাহ সেদিন অবশ্যই কবুল করবে। তো নবীজি আমাদের জন্য এত আগে এই চিন্তা করে গেলেন, তো মায়া কম না বেশি? তাহলে ওনাকেই বেশি ভালোবাসা দরকার। উদাহরণ নাম্বার 8,
সূরা তাওবা আয়াত নাম্বার 128, অনেকে পারেন আপনারা এই আয়াতটা। আগে আমার দিকে তাকান, এই যে দেখেন, একটু ব্যথা পাইছি না আমি হালকা? আরে ব্যথা পাইছি কিনা? আল্লাহ কি বলে দেখেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকে একজন রাসূল, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা যদি ব্যথা পাও তিনি কষ্ট পায়, তোমরা যদি ব্যথা পাও ওই নবী কষ্ট পায়, তোমরা যদি ব্যথা পাও নবী কষ্ট পায়, আমার উম্মত কেন ব্যথা পাইছে? হ্যাঁ, আমরা যদি ব্যথা পাই মা কষ্ট পায় না? এই দেখেন, এই যে ব্যথা পাইলাম না, আল্লাহ বলছে এই শোনো এ উম্মত, এ তুমি ব্যথা পাও না, তোমার নবী কষ্ট পায়, তুমি ব্যথা পাইলে। আপনার পায়ে কাঁটা ঢুকছে, আল্লাহ কয় তোমার পায়ে কাঁটা ঢুকছে না, তুমি উফ বললা না, তোমার নবী কষ্ট পায়। এই যে তুমি ব্যথা পাইছো, তোমার নবী কষ্ট পায়, আমার উম্মত ব্যথা পাইলো কেন? দেখেন, এই ঘোষণাটা কিন্তু হাদিসের না, এটা কোরআনের কথা। কোরআনে আল্লাহ বলতেছে তোমরা কষ্ট পাইলে, একটু আঘাত পাইলে তোমাদের নবী কষ্ট পায়, ব্যথা পায়, আমার উম্মত কষ্ট পাইলো কেন, আমার উম্মত ব্যথা পাইলো কেন? আর এই বিষয়টা আল্লাহ আমাদেরকে কোরআনে জানাই দিছে। আমি শুধু আপনাদেরকে উপলব্ধি দিতে চাইতেছি যে আল্লাহ কোরআনে বলে দিলেন, এই উম্মত তোমরা কত অকৃতজ্ঞ উম্মত, নবী তোমরা কষ্ট পাইলে উনি ব্যথা পায়, তো তাকে কি ভালোবাসা উচিত তোমাদের? আল্লাহ আমাদের সকলকে, নবীকে আমরা অন্তর থেকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে যেন পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই গেল আমাদের তিন নাম্বার শিরোনাম, মনে আছে শিরোনামগুলা? এক নাম্বার শিরোনাম ছিল নবীজি ইমানদারদের জন্য সবচেয়ে বড় দয়া, অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে। দুই নাম্বার শিরোনাম ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জগতের জন্য রহমত। তিন নাম্বার, নবীকে কেন ভালোবাসবো, এই ব্যাপারে আটটা উদাহরণ জানলাম। শিরোনাম নাম্বার চার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা মুমিনের ইমান। সুবহানাল্লাহ, বলেন তো নবীকে ভালোবাসা কার ইমান? মুমিনের ইমান। বিসমিল্লাহ। এবার এই ব্যাপারে আমরা দুইটা হাদিস শুনব, বুখারী শরীফের 15 নম্বর হাদিস এবং বুখারী শরীফের 6632 নম্বর হাদিস, আমরা এই দুইটা হাদিস শুনব আমরা। উদাহরণ নাম্বার এক, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ আমি নবী তার কাছে তার বাবার চাইতে, তার সন্তানের চাইতে, দুনিয়ার সবার চাইতে প্রিয় না হবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আজকে চিন্তা করবেন, আমি আমার নবীকে আমার সন্তানের চাইতে, আমার বাবার চাইতে, দুনিয়ার সবার চাইতে বেশি ভালোবাসি কিনা, চিন্তা করবেন। যদি কইরা দেখেন, না আমি তো বাসি না, তা আপনি নবীজির, আপনি পরিপূর্ণ ঈমানদার না। আপনি যদি নবীজির পূর্ণ ভালোবাসেন, তাহলে আপনার ছেলেরে আপনি দাঁড়িয়ে রাখতে দেন না কেন? এক ছেলে আজকে আমার মেসেজ লিখছে, হুজুর আমার, আমি দাঁড়িয়ে রাখছি দেখে আমার আব্বা আমারে কয় এই বয়সে কেন দাঁড়িয়ে। আজকে আজকে আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসছে যে হুজুর আমার আব্বা আমারে কয় এই বয়সে কেন দাঁড়িয়ে রাখছো, আমার নিয়ে হাসে, এই দাঁড়ি নিয়ে হাসে। দাঁড়ি নিয়ে হাসির উদ্দেশ্য যদি নবীজির সুন্নতকে অপমান করা হয়, সাথে সাথে ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। আজকে যেই অভিযোগ করার কথা বাবা, এই অভিযোগ করছে ছেলে বাবার নামে। দেখেন আমরা কোথায় আছি, কোন সমাজে আছি আমরা। তো বলছিলাম সবচাইতে বেশি ভালোবাসতে হবে নবীজিকে। এ গেল উদাহরণ নাম্বার এক। উদাহরণ দুই, বুখারী শরীফের 6632 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আমার দিকে তাকান তাহলে বুঝবেন হাদিসটা। উনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সাহাবারা আল্লাহ নবীর সাথে ছিলাম, ওয়া হুয়া আখিযুন বিয়াদি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, নবীজির সাথে আমরা ছিলাম, নবীজির অবস্থাটা ছিল এমন, আল্লাহ নবী হযরতে উমরের হাত ধরে রাখছে, হযরতে উমরের হাত ধরে রাখছে। হযরত উমর আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর কসম,
লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই, দুনিয়ার সবকিছুর চাইতে আপনি আমার কাছে সবচাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, আপনি আমার কাছে সবচাইতে বেশি। নবীজি কয়, আচ্ছা কইল্লা মিন নাফসি, হুজুর তবে আমার চাইতে বেশি না, আমার জীবনের চাইতে বেশি না, আপনি আমার কাছে সবচাইতে বেশি প্রিয়, তবে আমার জীবনের চাইতে বেশি প্রিয় না। নবীজি গো, ওমর তুমি রে কি বললা? কয় জি হুজুর। নবীজি বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, ওমর ওই আল্লাহর শপথ যার হাতে আমার জান, যার কুদরতি হাতে আমার প্রাণ, তুমি ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ আমি তোমার জীবনের চাইতেও বেশি প্রিয় না হব। হযরতে ওমর সামান্য চিন্তা করে বললেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বেশি চিন্তা করার দরকার নাই, আমি মুহূর্তে বুঝে ফেলছি আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি আপনাকে। নবীজি কয়, আল্লাহ ইয়া উমর, উমর এখন তুমি পরিপূর্ণ মুমিন হয়ে গেলা, এখন পরিপূর্ণ মুমিন। কে হাদিস বুঝে আসছে সবার? তাহলে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এগুলো চার নাম্বার শিরোনামের দুইটা উদাহরণ। শিরোনাম নাম্বার পাঁচ, নবীজিকে মহাব্বত করা এটা জান্নাতে যাওয়ার সম্বল। সুবহানাল্লাহ। এ ব্যাপারে মুসলিম শরীফের তিনটা হাদিস, তিনটা উদাহরণ পেশ করব। প্রথম হাদিসটা মুসলিম শরীফের 67 নম্বর হাদিস, দ্বিতীয় হাদিসটা মুসলিম শরীফের 2640 নম্বর হাদিস, তিন নম্বর হাদিসটা মুসলিম শরীফের 2639 নম্বর হাদিস। প্রথম হাদিসটা আগে শোনেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজা মা সালাসুন মান কুন্না ফীহি, তিনটা জিনিস যার মধ্যে থাকবে, ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, ওই ব্যক্তি তার জিহ্বায় তার অন্তরের মধ্যে ঈমানের স্বাদ উপভোগ করতে পারবে। এই তিনটার মধ্যে কি শ্রেষ্ঠ একটা? মান কান আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ আর তার নবী তার জীবনে তার সবচাইতে বেশি ভালোবাসার পাত্র যদি হয়। রাস্তা দিয়ে আপনি চলতেছেন, আল্লাহ আপনার কাছে সবচাইতে প্রিয়। রাস্তা দিয়ে চলার সময় হঠাৎ একটা নারীর দিকে আপনার নজর পড়ে যায়, পড়ে যাওয়ার পর আল্লাহর কোরআনের আয়াত আপনার স্মরণ হয়ে যায়, আল্লাহ আপনাকে বলে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম, নবী আপনি ঈমানদারদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে, নিচের দিকে রাখে, দৃষ্টি কই রাখবে? এই জায়গাটা বুঝেন, আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা, বলেন আল্লাহর ভালোবাসা। এখন আল্লাহর ভালোবাসায় আল্লাহ আপনাকে বলতেছে, এই এই নজর নিচে রাখো। এখন আপনি একটা মেয়ে মহিলা দেখলেন বেগানা পর্দা ছাড়া, আপনি সাথে সাথে নজর নিচে করলেন, কেন? কোরআনে আল্লাহ বলছে, কারণ আমি তো আল্লাহর ভালোবাসা, নজর নিচে করলাম। এখন শয়তান আপনারে বলতেছে, এই নজর আবার উঠা। কথা বুঝে আসছে? আল্লাহ বলছে নজর নিচে নামাও, নামাইলেন, কারে ভালোবাসেন বলে নামাইছেন? আল্লাহ। শয়তান কয়, আবার উঠা। এবার আপনার মাথায় আসছে আমার নবী এই জায়গায় বলছে, ইয়া আলী লা তুতবিইন নাজরাতান নাজরা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, আলী একবার নজর পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার আর নজর দিবা না। প্রথমে আপনি নজর পড়ার পর নিচের দিকে তাকাইলেন আল্লাহর ভালোবাসায়, শয়তান কয় আবার তাকা, আমার নবী কয় এই দ্বিতীয়বার তাকাইলে গুনাহ। এবার নবীর মহব্বতে আর আপনি তাকান না, আল্লাহর মহব্বতে নিচে তাকাইলে নবীর মহব্বত মাথায় আসার পর আর নজর উঠার নাই। রাস্তা দিয়ে আপনি হাঁটেন 6-7 মিনিট এইভাবে হাঁটেন, বারবার শয়তান কয় তাকা, আপনি তাকান নাই। বিশ্বাস করেন, আজকে করেন 6-7 মিনিট, 5 মিনিট এইভাবে হাঁটেন, শয়তান বারবার কয় এই তাকা, চারিদিকে অনেক তুই তাকা, এরকম নারীরা আছে, অবৈধ বেফাহেশা নারীরা আছে, বোরকা ছাড়া পর্দা ছাড়া নারীরা তাকা। আপনি বারবার শয়তান বলার পরও, না আল্লাহ বলছে নিচে তাকাইতে, তাকাই রয়েছে, না নবী বলছে আরেকবার উপরে নজর উঠানো যাবে না, আপনি দেখবেন 5-6 মিনিট পরে আপনার জিহ্বায় আপনার মনের মধ্যে আপনি ঈমানের স্বাদ আপনি উপভোগ করবেন। আপনি দেখেন, পরীক্ষা করে দেখেন, আপনি ঈমানের স্বাদ পাইবেন, এটা আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। এক নাম্বার, ঈমানের স্বাদ যখন আপনার ভিতরে এসে যাবে আপনার জান্নাতে যাওয়ার সম্বল হয়ে যাবে। উদাহরণ নাম্বার দুই, মুসলিম শরীফের 2640 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ নবী বলেন আল মারউ মা'মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথেই তার হাশর হবে। সুবহানাল্লাহ। এটা সংক্ষেপে হাদিস। এখন আমি আপনি আজকে আমরা চিন্তা করব আমরা কাকে ভালোবাসি, কোনো নায়ক নায়িকা কোনো গায়ক গায়িকা, এই চিন্তাটা আজকে আনবো আমরা, আমরা কাকে ভালোবাসতেছি আজকে। এখন তো বলতেছেন আল্লাহরে আর নবীরে, বাড়ি থেকে একটু চিন্তা করেন যে আসলে আল্লাহরে আর নবীরে ভালোবাসেন কিনা। আপনি চিন্তা করবেন যে আমার বিবি তো দাবি করে আল্লাহরে ভালোবাসে নবীরে ভালোবাসে, সে তো ইস্টার জলসা তারা এক মিনিটও থাকতে পারে না, তাহলে তার মাঝে কিভাবে আল্লাহর ভালোবাসা আসলো? আমার বিবি তো পাঁচক্ত নামাজ পড়ে আর কয় আমার এই কিতাব কিনে দাও সেই কিতাব কিনে দাও, কিন্তু সে এখনো পর্যন্ত জি বাংলার মহব্বত কিরণমালার মহব্বত ছাড়তে পারে না, তো ভালোবাসা কোথায় আসলো আল্লাহর? কথাগুলো কি বুঝে আসতেছে? এখন দেখেন এই হাদিসটা সংক্ষেপে, যাকে যে ভালোবাসবে তার সাথে সে হাসরে থাকবে। এবার ব্যাখ্যা সাপেক্ষে একটা হাদিস শোনেন, মুসলিম শরীফের 2639 নম্বর হাদিস, মানে এই হাদিসের আগের হাদিস। সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করার পর কি পরিমাণ আনন্দ হয়েছে এই হাদিস শোনার পর, এটা শোনেন। যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসছে, আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ মাতাসসাআ, নবীজি কি বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে, কিয়ামত কবে? নবীজি বললেন মা আদাত্তালাহা, কিয়ামতের জন্য প্রস্তুতি আসনি তোমার, প্রস্তুত তুমি কিয়ামতের জন্য, কিয়ামতের কথা জিগাও। ওই ব্যক্তি জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ উহিব্বুল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ আর আল্লাহর নবীর ভালোবাসা এটাই হলো আমার প্রস্তুতি। তোমার প্রস্তুতি কি কিয়ামতের জন্য? কয় আল্লাহ আর আল্লাহর নবীর ভালোবাসা এটাই হলো আমার প্রস্তুতি কিয়ামতের জন্য। নবীজি বললেন ফা ইন্নাকা মা'মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে কিয়ামতের মাঠে থাকবা। ভালোবাসে কারে? ওই যিনি আসছে নবীর কাছে, উনি ভালোবাসে কারে? ভালোবাসে নবীরে। নবীজি কইছে কিয়ামতের প্রস্তুতি নিছো? কয় হুজুর আল্লাহরে ভালোবাসি আপনারে ভালোবাসি। তো নবীজি বললেন যারে ভালোবাসো তার সাথে কিয়ামতের মাঠে থাকবা। সাহাবা আনাস বলেন আমরা যখন নবীর মুখে এই কথাটা শুনলাম যে তুমি যাকে ভালোবাসো তার সাথে কেয়ামতের মাঠে থাকবা, এটা তো নবী এক ব্যক্তিরে বলছে, আমরা সাহাবারা তো এটা শুনছি। আনাস বলেন মা ফারিহনা বাদাল ইসলাম আশাদ্দা ফারহা, নবীজির এই কথা শোনার পর ইসলাম গ্রহণ করার পর এত বেশি খুশি আর আমরা কখনো হই নাই। আজকে যে কথাটা শুনলাম এই কথার চাইতে আর এত খুশি কখনো হই নাই। কেন জানুনি? কারণ আমরা সব সাহাবারা আল্লাহ আর তার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমাদের বিশ্বাস আমরা আমাদের নবীকে আল্লাহ আর আল্লাহ নবীকে এত ভালোবাসি, কিয়ামতের ময়দানে আমরা সাহাবারা নবীর সাথেই থাকব, নবীর সাথে আল্লাহর জান্নাতের মেহমান হব। সাহাবা আনাস বলেন আনা উহিব্বুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি, ও রাসূলাহ রাসূলকে ভালোবাসি, ও আবা বকরিন আবু বকরকে ভালোবাসি, ও উমার ওমরকে ভালোবাসি, আরজু আন আকুনা মাআহুম, আমার আশা আমি তাদের সাথেই জান্নাতে থাকব। কে বলেন? হযরত আনাস। এরপরে কি কয় দেখেন, ওয়া ইন লাম আমাল বি আমালিহিম, যদিও আমি তাদের মতো আমল করতে পারিনি। যেমন দেখেন আজকে আপনাদের এলাকার কত বড় আলেম শেখুল হাদিস মাওলানা আশিক মুস্তফা সাহেব, হুজুর আসছে আইসা চলে গেছে মনে হয় নাকি, আজ ঢাকা আছে, এই যে উনি, ওনার মতো আপনাদের অনেকে আমল করতে পারেন নাই, কিন্তু যদি মহব্বত রাখেন, যদি মহব্বত রাখেন, যদি ভালোবাসেন, নবী নাই সাহাবারা নাই নবীর ওয়ারিশরা, এই নবীর ওয়ারিশদেরকে যদি আপনারা ভালোবাসেন তাহলে আপনারা তাদের মতো আমল না করতে পারলেও তাদের সাথে জান্নাতে থাকবেন আশা করা যায়। দলিল মুসলিম শরীফের হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি আবু বকরের মতো আমল করতে পারি নাই, আমি ওমরের মতো আমল করতে পারি নাই, কিন্তু আমি আশাবাদী তাদেরকে এত ভালোবাসি তাদের সাথে আমি জান্নাতে থাকব। কথা বুঝে আসছে সবার? এই গেল জান্নাতে যাওয়ার সম্বল, নবীরে ভালোবাসা। শিরোনাম নাম্বার 6, নবীজিকে ভালোবাসা আনুগত্য যদি নবীর করতে পারি তাহলে প্রমাণ হবে আমরা নবীরে ভালোবাসি। নবীর আনুগত্য করা, নবীর আনুগত্য করা মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মেনে নেওয়া।
আচ্ছা, আপনারা এই জায়গায় যারা আছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহরে আপনারা ভালোবাসার দাবি করেন কারা কারা? সবাই করেন, আসলে করেন তো? আচ্ছা, হাত উঠে রাখেন, আপনাদেরকে একটা আয়াত শোনাই, শোনানোর পর হাত নামাইবেন। হাত তো উঠাইছেন, আয়াত শোনার পর দেখেন ঠিক আছেন কিনা। আল্লাহ বলেন, কুল, নবী আপনি বলেন, সূরা আলী ইমরান আয়াত নাম্বার 31, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো এই দাবি করো। দুই হাত তুলে আপনারা দাবি করতেছেন, হুজুর আমরা আল্লাহরে ভালোবাসি, দাবি করতেছেন না? আরেক বলেন সবাই, ফাত্তাবিউনি, নবী আপনি বলেন আল্লাহরে ভালোবাসার দাবি যদি করো আমার অনুসরণ করো। কার? নবীজির। কারে ভালোবাসলে? আল্লাহরে। এরা যদি বলে যে আমি আল্লাহরে ভালোবাসি, তা আপনি বলেন আপনার অনুসরণ করতে, হাত নামায় না নবী? হ্যাঁ, সাথে সাথে এটাও বলে দেন, যদি তারা আপনার অনুসরণ করে, এরা তো দাবি করে আমারে ভালোবাসে, আর আমি বললাম আমারে ভালোবাসার অর্থ হলো আপনার অনুসরণ করা, এদেরকে আপনি বলে দেন এরা যদি আপনার অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহই তাদেরকে ভালোবাসব। সুবহানাল্লাহ, হাত নামান। এখন আপনারা দাবি করলেন আল্লাহরে ভালোবাসেন, এই জায়গায় আমি বলবো না যে আপনার দাবি সঠিক না, অমুকের দাবি সঠিক না, আমি জানি কাদের দাবি সঠিক না আর কাদের দাবি সঠিক, এটা বলবো না আমি ব্যাখ্যা সাপেক্ষ, কিন্তু সবাই কিন্তু দাবি করলেন আল্লাহরে ভালোবাসেন। এর পরেও আপনারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে গিয়ে মাজারে কিভাবে হাত পাতেন? আপনি দাবি করেন আল্লাহরে ভালোবাসেন, নবীজির করে চাইতেন, নবীর অনুগত্যই তো, নবীর অনুসরণ করতে হবে না তো? নবীর অনুসরণ মানে নবীর কথা মানা। নবী কোন জায়গায় বলছে সিলেট মাজারে গিয়ে শাহজালাল রহমতুল্লাহর কাছে গিয়ে কও তোমার বিবিরে বাচ্চা দিতে? তাহলে কি বোঝা গেল? আল্লাহরে ভালোবাসা, নবীর অনুসরণ করা। আল্লাহ বলেন নবীর যদি অনুসরণ করো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব। আর কি? ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। এইগুলো আমাদের ৬ নম্বর শিরোনাম। শিরোনাম নাম্বার 7, নবীজিকে ভালোবাসার একটা অর্থ হলো নবীজির উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়া। কি পড়া? কোন দুরূদ শরীফ? হ্যাঁ, বাবার বাপদাদার বানানো দুরূদ শরীফ না নবীজির শিখানো? সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আপনার পরিবারের উপর কোন দুরূদ আমরা পড়বো, আমাদেরকে আপনি শিখিয়ে দেন। নবী সাহাবাদেরকে শিখিয়ে দিলেন, আমিও আপনাদেরকে শিখিয়ে দেই। বলেন আজকের পর নবীর শিখানো দুরুদের উপর আমল করবেন কারা কারা? আল্লাহ নবী বললেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, পড়েন, ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, পারেন না সবাই? এইটা পারেন তো? এইটা পাইরা আপনারা কেন বাপদাদার বানানো একটা দুরুদ পড়ার পরে জিলাপি আর সিন্নি নেন? কবে বুঝবেন, কবে বুঝবেন বলেন? নবী শিখিয়ে দিছে, এর পরেও কেন আপনি বাপদাদার বানানো দুরুদটা পড়েন? কয় 50 বছর কি এরা ভুল করছে? হ্যাঁ ভুল করছে। কারো যদি বলেন এটা তো ঠিক দুরুদ না, এটা এটা বানানো দুরুদ, আমার দাদা কি ভুল করছে? জি, আমি আরিফ বিন হাবিব বলছি, আপনার দাদা ভুলই করছে। আরে ভুল কি ভুল না, আপনার দাদা ভুল করছে, আমার আব্বা কি 30 বছর ভুল করছে? অবশ্যই ভুল করছে আপনার আব্বা। দোয়া করেন আপনার আব্বার আর দাদার যাতে আল্লাহ মাফ করে, দোয়া করেন। কিন্তু ভুল তো ভুলই, আপনার দাদা না, আপনার 14 গোষ্ঠী করে থাকলেও ভুল, ভুল তো ভুলই ভাই। কথা বুঝে আসছে? নবীজির উপর দুরুদ পড়া। এখন নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, আমার উপর একবার যদি কেউ দুরুদ পড়ে, কয়বার? একটু আগে আমরা সবাই নবীর উপর একবার দুরুদ পড়লাম, নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ তোমার উপর সাথে সাথে 10টা রহমত নাজিল করে দেয়। নাসাই শরীফের বর্ণনা, নবী বলেন একবার আমার উপর যদি কেউ দুরুদ পড়ো, বলেন নবীর শিখানো দুরুদ নাকি আমাদের বানানো দুরুদ, তোমাকে আল্লাহ 10টা রহমত নাজিল করে দেয়, হুত্তত আনহু আশারু খতিয়াত, তোমার জিন্দেগীর 10টা গুনাহ মাফ হয়ে যায়। ওয়ারুফিয়াত লাহু আশার দরজাত, তোমার জীবনে 10টা মর্যাদা আল্লাহ বাড়া দেয়। তাহলে দুরুদে দেখেন 30টা ফায়দা। প্রথম 10টা হলো আপনার উপর রহমত নাজির, দ্বিতীয় 10 আপনার গুনামা, তৃতীয় 10 আপনার মর্যাদা বাড়ে। আমরা দুরুদ পড়ব তো ইনশাল্লাহ। আর কোথায় নবীজি বলেন, ইদা দাখাল আহাদুকুমুল মাসজিদ, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবা,
মসজিদে প্রবেশ করার সময় তোমরা পড়বা ফালসাল্লিম আলাইয়া, আমার উপর দুরুদ পড়বা, এরপর পড়বা আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আমার উপর দুরুদ পড়ার পর বলবা আল্লাহ আপনি আপনার রহমতের সবগুলা দরজা খুলে দেন। মসজিদে যাওয়ার সময় দোয়াটা পড়ি আমরা একবারও চিন্তা করি না এই দোয়ার কি সুন্দর অর্থ, আল্লাহ আপনি আপনার রহমতের সবগুলা দরজা আমার জন্য খুলে দেন। নবীজি বলেন কোন দোয়ার আগে যদি দুরুদ হয়, ওই দুরুদ পড়ার পর যদি কেউ দোয়া পড়ে, আশা করা যায় তার দোয়া আল্লাহ কবুল করে নেন। তাহলে আমরা দুরুদ পড়লাম, পড়ার পর বললাম আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, বিসমিল্লাহ বলেন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, এইভাবে পড়বেন। এটা বললে আপনি দোয়া করতেছেন আল্লাহ আপনি আপনার রহমতের সবগুলো দরজা খুলে দেন। ভাইও মসজিদে ঢুকার সময় যদি আপনার এই দোয়া কবুল হয়েই যায় তাহলে একটু পর থেকে আল্লাহ সব রহমতের দরজা আপনার জন্য খোলা। এইটা ভাই ভাই এখান থেকে দোয়া করবেন, মনে থাকবে তো ইনশাল্লাহ। আট নাম্বার, এটা মন দিয়ে শুনেন, সাহাবারা নবীজিরে কেমন ভালোবাসত, আমাদের আট নাম্বার শিরোনাম সাহাবারা নবীজিরে কেমন ভালোবাসত। এই শিরোনামে আমরা অনেকগুলো উদাহরণ দিব। উদাহরণ নাম্বার এক, এর কিতাব আছে তারিখ ইবনে হিশাম, দুই নাম্বার খণ্ড, 172 নাম্বার পৃষ্ঠা। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আন তখনও মুসলমান হয় নাই, উনি আপনাদের এদিকে কি বাজার বসছে মাহফিলের পাশে? আচ্ছা, সামনে থেকে কখনো দাওয়াত দিলে পাশে বাজার বসাবেন না, আমার বয়ানগুলো মনে রাখবেন, আমি ক্লাসে যা পড়াই মাহফিলেও তা পড়াই, এই জন্য আমার ক্লাসের আশেপাশে আওয়াজ হবে না, আওয়াজ হলে আমি মাদ্রাসায়ও পড়াই না, অতএব মাহফিলেও কিন্তু আমি বলবো না। কোনো মাহফিলে সামনের বছর নিয়ম হবে যে মাহফিলের আশেপাশে আওয়াজ থাকলে তৎক্ষণাৎ আমি চলে যাব, আমার মাহফিল মানে ক্লাস, ক্লাসের আশেপাশে কোনো আওয়াজ হবে না, এটা কোরআন হাদিসের ক্লাস, এখানে কোনো আওয়াজ হবে না, শুধু আমার আওয়াজ হবে। হ্যাঁ, যাক যাওয়ার তো হয়ে গেছে, আমি বলেন কোরআন হাদিসের বাহিরে একটা কথা বলতেছি, এইটা কোরআন হাদিসের ক্লাস। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হয় নাই, মুসলমান না হওয়ার আগে সাহাবাদের সম্পর্কে ওনার একটা মন্তব্য দেখেন যে সাহাবারা নবীজিরে কেমন ভালোবাসত। বলেন তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মন্তব্যটা মুসলমান হওয়ার আগে না পরে? আগে। উনি বলেন মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদা। আবু সুফিয়ান বলেন দুনিয়ার এমন কোন মানুষকে আমি দেখি নাই, কোন মানুষ কোন মানুষকে এত ভালোবাসে, নবীর সাহাবা মুহাম্মদের সাহাবারা, তখন তো তিনি মুসলমান হয় নাই তাই বলছে, মুহাম্মদের সাহাবারা মুহাম্মদকে যে পরিমাণ ভালোবাসে দুনিয়ার কোন মানুষকে দেখি নাই, অন্য মানুষকে এত ভালোবাসতে। কাফের অবস্থার স্বীকৃতি। এগুলো এক নাম্বার। দুই, বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক সাহাবা উরওয়া ইবনে মাসউদ তখনও উনিও মুসলমান হয় নাই। বুখারী শরীফের এই হাদিসের মধ্যে আসছে উরওয়া ইবনে মাসউদ, হাদিস নাম্বার 2581 নাম্বার হাদিস, উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হুদাইবিয়ার সন্ধি, নবীজি যখন মক্কায় গেলেন কাফেররা আর যাইতে দিল না, আটকাইল না, যাইতে দিব না, তুমি এই বছর কিছুই করতে পারবে না, মক্কায় ঢুকতে পারবে না, যাও চলে যাও। একটা সন্ধি হইল, চুক্তি হইল, চুক্তির মধ্যে লেখলো আমাদের কেউ তোমাদের এলাকায় যাইলে ফেরত দিতে হবে, তোমাদের কেউ আমাদের এলাকায় আসলে ফেরত দিব না। এই ঘটনা যখন চলতেছে ইতিমধ্যে একটা ঘটনা ঘটে গেছে, হযরতে উসমানের ব্যাপারে সংবাদ ছড়ায় গেছে যে উসমানকে অ্যারেস্ট করা হয়েছে, উসমানকে হত্যা করা হয়েছে, আসলে ওনাকে হত্যা করা হয়নি। কাফেরদের পক্ষ থেকে নবীজির সাথে কথা বলার জন্য যারা আসছে তার মধ্যে একজনের নাম ছিল উরওয়া ইবনে মাসউদ, তিনি তখনও মুসলমান হয়নি। এই উরওয়া নবীজির কাছে আসছে, আসার পর নবীজির সাথে কথাবার্তা বইলা যখন কাফেরদের কাছে গেলেন, যাওয়ার পর কাফের মুশরিকরা কয় কি ব্যাপার, মুহাম্মদকে কেমন দেখলা আর কেমন অবস্থা পাইলা আমাকে বল। উরওয়া ইবনে মাসউদ কাফের বেঈমানদের সামনে দাঁড়া কয় আল্লাহ আল্লাহর কসম লাকাদ ওয়াফাতু আলাল মুলুক, দুনিয়ার কত রাজা বাদশার দরবারে আমি গেছি, ওয়া ওয়াফাতু আলা কায়সার ও কিসরা, আমি কেসরার দরবারে গেছি, পারস্য রোম সম্রাট তাদের সবার দরবারে আমি গেলাম, কায়সার বলো কেসরা বলো আর নাজাশি, আবিসিনিয়ার বাদশা নাজাশি তার কাছে আমি গেলাম,
والله ان رايت احدا قط يعظمه اصحابه ما يعظمه اصحاب محمد محمدا আল্লাহর কসম দুনিয়ার কোন প্রজাদেরকে কোন এমপি কোন মন্ত্রীকে দেখি নাই রাজাকে প্রধানমন্ত্রীকে বাদশাকে এত সম্মান করতে আমি দেখি নাই নবী মুহাম্মদের সাহাবারা মুহাম্মদকে যেই পরিমাণ সম্মান করে এত সম্মান দুনিয়ার কোন রাজা বাদশাকে করতে দেখি নাই কাফের অবস্থার ঘোষণা তো কাফেররা কয় কি কও তুমি এত সম্মান করে কয় হ্যাঁ তোমাদেরকে শোনামু দুই একটা কথা কয় শোনাও উনি যখন থুতু ফালায় কি ফালায় কে কে ফালায় থুতু নবীজি ইন তানাখামা নুখামাতান উনি যখন থুতু ফালায় মাওকাত ইল্লা ফি কাফি রজুলিম মিনহুম থুতু মাটিতে পড়তে পারে না পড়ার আগে কারো না কারো হাতের মধ্যে পড়ে যায় হাতের মধ্যে পড়ে যাওয়ার পর দালাকা বিহা ওয়া ঝা ওয়া জিলদা ওই থুতু দ্বারা তার চেহারা এবং তার শরীরের চামড়াগুড়া মালিশ করে নেয় থুতু মাটিতে পড়ে না পড়ার আগেই এইভাবে থুতু হাতের মধ্যে পড়ে ওইটা চেহারা অথবা পুরো শরীরের মধ্যে এইভাবে মালিশ করে আর কি দেখছো কওয়াইন আমারহুম ইবতাদারু আমরাহু উনি যদি তাদেরকে কোনো কাজের আদেশ করে এই কাজ পালন করার জন্য সবাই প্রতিযোগিতা লেগে যায় আর কি দেখলা কওয়াইন তাওবা তিনি যখন ওযু করে পবিত্রতা অর্জন করে কাদু ইয়াখতাতিলুনা আলা উযুইহি ওজুর অতিরিক্ত পানিটা দেওয়ার জন্য সাহাবাদের মধ্যে এক প্রকার লড়াই শুরু হয়ে যায় কে কার আগে আল্লাহর নবীর পানি মুবারক নিবে বলেন এই বর্ণনাটা যদি একজন সাহাবার উনি একজন সাহাবা কিন্তু মুসলমান হওয়ার আগের না পরের মানে আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি যে দুইজন অমুসলমান থাকা অবস্থায় মুসলমানদের ব্যাপারে অভিমতটা কি নবীর সাহাবারা কত ভালোবাসত উদাহরণ নাম্বার তিন মনে রাখবেন মুসলিম শরীফের হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা মুসলিম শরীফের 2325 নাম্বার হাদিস 2325 নাম্বার হাদিস 2325 হযরত আনাস বলেন রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাল্লাকু ইয়াহলিকু রাসা আনাস বলেন আমি আল্লাহ নবীকে দেখলাম হঠাৎ তাকায় দেখি একজন দাঁড়ায় দাঁড়ায় তার মাথার চুল কাটতেছে চুল মুবারক ওই মাঝে মাঝে বাবরি রাখতেন মাঝে মাঝে ছোট রাখতেন হজের মৌসুমে মাঝে মাঝে হলক করতেন হ্যাঁ ছোট যাই হোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখলাম এক ব্যক্তি তার চুল মুবারক কাটতেছে এই কথাটা ভালো করে শুনেন নবীজির কি কাটতেছে চুল ওয়া আতাফা বিহি আসহাবুহু একটু হুজুর হাতটা পাতেন তো এইভাবে আমরা তিনজন পাতি এইভাবে হ্যাঁ মাথায় যে দেখেন ওয়া আতাফা বিহি আসহাবুহু সাহাবায়ে কেরাম সবাই চারদিক দিয়ে এইভাবে হাত পাইতা রইছে মা ইউরিদুনা সাহাবাদের উদ্দেশ্য নবীর একটা চুলও যেন মাটিতে না পড়ে সবাই হাত পাইতে দিছে একটা চুল পড়তে দিবে না মাটিতে চিন্তা করেন সাহাবায়ে কেরাম নবীকে এই পরিমাণ ভালোবাসতেন মহব্বত করতেন এখন আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা এই জায়গায় জানতে চাই নবীজিকে কি সাহাবারা বেশি বুঝছে না আমরা বলে না জোরে আমরা না সাহাবারা এই সাহাবাদেরকে নিয়ে আমাদের বর্তমান জামানার মানুষ সাহাবাদেরকে এমন এমন জায়গা এমন এমন ভয়ঙ্কর কথা কয় সাহাবাদেরকে নিয়ে নাউজুবিল্লাহ কোন একটা চ্যানেলের মধ্যে আমার একটা বয়ান আছে দেখবেন সাহাবাদের মর্যাদা দুইটা অংশে বয়ানটা আছে ওই জায়গায় আমি অসংখ্য অগণিত প্রমাণ দিয়ে প্রমাণ করছি যে সাহাবাদের শানে কোনো বেয়াদবিমূলক কথা তো বলার চিন্তাও করা যাবে না তাহলে নবীজিকে আমাদের নবীর সাহাবারা বেশি বুঝছে না আমরা সবাই বলেন সাহাবা এবার হাত পাই দাঁড়িয়েছে আল্লাহ আমাদের সকলকে নবীর পূর্ণ মহব্বত আমাদের দিলে পয়দা করে দেন আল্লাহ তৌফিক দান করেন উদাহরণ নাম্বার চার এই উদাহরণটা মন দিয়ে শুনবেন বুখারী শরীফের 1387 নাম্বার হাদিস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাবে মানে মারা যাবে যাবে অবস্থা মুমূর্ষ অবস্থা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মারা যাবে মুমূর্ষ অবস্থা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে থাক থাক কিছু বললেন না থাক জ্বর হয়ে গেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন আয়েশা তোমার কাছে একটা বিষয় জানতে চাই মানে উনি মুমূর্ষ অবস্থা আব্বা বলেন কি বলবেন এটা বুখারী শরীফের হাদিস
আবু বকর সিদ্দিক বললেন, ফি আইয়ি ইয়াউমিন তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করলেন, আয়েশা নবী কিভাবে মারা গেছে আমি একটু জানতে চাই, কি বারে নবী মারা গেছে? আম্মা জান, আয়েশা কয়, আব্বা যেদিন মারা গেছে ইয়াউমাল ইসনাইন, ওই দিন ছিল সোমবার। বলেন কি বার? আবু বকর সিদ্দিক কয়, ফাইয়ু ইয়াউমিন হাজা, আজকে কি বার? আম্মা জান, আয়েশা সিদ্দিকা বলে, আজকে সোমবার আব্বা। আবু বকর সিদ্দিক বলে, আল্লাহ, সূর্য ডুবার আগে যদি আমার মরণ হয়ে যাইত তাহলে আমার নবীর মতো আমার মরণটাও সোমবারে হইত। আমার হাবিব মরছে সোমবারে, এই আমি যদি সোমবারে মরতাম, ওনাদেরকে আমরা কাঠগড়ায় দাঁড় করাই, ওনাদের ভুল ধরি আমরা সাহাবাদের, ওনাদেরকে কাঠগড়ায় পাল্লায় দাঁড় করাই যে ওনার এই সমস্যা ওই সমস্যা। যে সাহাবা বলে, আয়েশা নবী মারা গেছে কি বারে? কয় সোমবারে। কই আয়েশা, এখনো তো সূর্য ডুবে নাই সোমবারের, কারণ আরবি হিসাব জানেন তো আপনারা, সূর্য ডুবলেই পরের দিন শুরু হয়ে যায়। তো আয়েশা, এখনো তো সূর্য ডুবে নাই, ডুবলেই তো আবার শুরু হয়ে যাবে মঙ্গলবার। এই সূর্য ডুবার আগে যদি আমার মরণ হইতো তো আমার হাবিবের মতো আমারও সোমবারে মৃত্যু হইতো। কি ভালোবাসা, কি মহব্বত চিন্তা করেন। তাহলে নবীজি সোমবারে মরলেন, সোমবারে জন্মগ্রহণ করলেন। এখন বলেন তো আমরা নবীর মৃত্যুতে শোকাহত হব না জন্মে খুশি হব? সহিহ ইবনে হিব্বানের 1431 নম্বর হাদিস শুনাইছি আপনাদেরকে, নবীজি বলছে আমি তোমাদের বাবার মতো, আমরা আমাদের বাবার মৃত্যুর দিনকে আনন্দ করব না শোকাহত হব? সবাই কয় না, আমরা আমাদের বাবার মৃত্যুর দিনকে আনন্দ করব না শোকাহত হব? তো জিলাপি কেন খান ওই দিন? ওই দিন দিয়ে আপনারা সিন্নি খান। কথাগুলো বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। উদাহরণ নাম্বার 5, বুখারী শরীফের 3652 নাম্বার হাদিস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমাদের নবীজি মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় রওনা করলেন, মদিনায় যাওয়ার সময় আবু বকর সিদ্দিক তাকায় দেখলেন আল্লাহ নবীর গুহার মধ্যে ছিলেন 3 দিন 3 দিন। ওই গুহার মধ্যে থাকার পর আবু বকর তাকায় দেখে মক্কার কাফেররা গুহার আশেপাশে দিয়ে হাঁটে, এই যে পাচি না যায়, আহা এটা তো মক্কার অমুকে, হুজুর এটা তো অমুকে। আবু বকর বলে আমি নবীজির দিকে তাকাই, তাকায় দেখি ওনার চেহারা শরীরের মধ্যে পেরেশানির কোনো ছাপ নাই। আল্লাহু আকবার! আবু বকর সিদ্দিক আমাদের নবীজির, হুজুর এই যে দেখে ফেলতেছে আমাদেরকে, হুজুর দেখে ফেলতেছে। নবীজি, আবু বকর তুমি এত টেনশন করতেছ কা? আপনার টেনশন লাগতেছে না? কয় না, কিসের টেনশন? আল্লাহ, হুজুর আপনার ভয় লাগতেছে না? এই এই তো আমরা ধরা খেয়ে গেলাম। আবু বকরকে নবী বললেন, আবু বকর তোমার কি ধারণা এই জায়গায় আমরা কয়জন? আবু বকর কয়, দুইজন? না না, আল্লাহু সালিসুহুমা, আমাদের তৃতীয় জন হলেন আল্লাহ। কি কও তুমি, চিন্তা করুন আল্লাহ। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজি 3 দিন থাকার পর বের হইলেন। তো যাইতে 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 নবীজির প্রচন্ড কষ্ট হইতেছে, বুঝতেছে। আবু বকর বলেন, একটা জায়গায় গিয়ে দেখলাম মোটামুটি একটু ছায়া আছে, পাথর এইভাবে আছে, নিচে একটু ছায়ার মতো দেখা যায়। এই ছায়ার মধ্যে নবীজির বললাম, হুজুর আপনি একটু বিশ্রাম নেন। নবীজি ওখানে বিশ্রাম নিতে লাগলেন। আবু বকর সিদ্দিক বলেন, আমি দেখলাম মক্কার এক রাখাল তার অনেকগুলা বকরি নিয়ে যাইতেছে। রাখালকে আমি বললাম, আচ্ছা তুমি কি মক্কার ওমকের রাখাল না? কয় হ্যাঁ হ্যাঁ। হালফি গনামিকা আমিন লাবান, তোমার বকরিগুলার মধ্যে দুধালু বকরি আছে কিনা, দুধওয়ালা বকরি? রাখাল কয়, আছে দুধালু বকরি। আবু বকর কয়, ফাহাল আনতা হালি বললানা, আমাদেরকে একটু দুধ পান করাইবানি? হ্যাঁ হ্যাঁ করাবো। কয়, ঠিক আছে দুধ দোহাও ভাই, এই জায়গাটা একটু মন দিয়ে শুনেন। তো রাখাল দুধ দোহাবে যে ছাগলটা বকরিটা থেকে ওইটা ধরতে গেছে। আবু বকর সিদ্দিক কয়, এই হাত পরিষ্কার করো। কি করো? হ্যাঁ বুখারি বর্ণনা, কয় হাত পরিষ্কার করো। তো এই রাখাল কইতাছে, হাত পরিষ্কার করতে হবে? কয় হ্যাঁ। কয়, শুধু হাত না, দুধ দোহাইবা যে ওলান থেকে এই ওলানগুলাও ভালোভাবে পরিষ্কার করো। একটু সুবহানাল্লাহ বলেন। আচ্ছা রাখাল কয়, আপনি এইরকম বলতেছেন কেন? আবু বকর কয়, শোনো, দুধ তো সাধারণ কেউ পান করবে না, দুই জগতের শ্রেষ্ঠ উনি দুধ পান করবে। ওলান পরিষ্কার করো, করছে হাদিসে আসছে। এরপরে আবু বকর সিদ্দিক, হাত পরিষ্কার করছো?
পাখা রাখাল কো আপনি বিশ্বাস হয় না, পরে আমার দিকে তাকান বুখারি তার এরকম করছে রাখাল, এবার বিশ্বাস হয়েছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দুধ দহন করো, রাখাল দুধ দহন করছে, কুসবাতাম মিন লাবান, এক পেয়ালা দুধ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিলেন, নিজে পান করলেন, নিলেন, নেওয়ার পর আবু বকর সিদ্দিক সামান্য একদম সামান্য একটু পানির কয়েক ফোঁটা উপরে দিলেন ঠান্ডা, আবু বকর বলেন হাত্তা বারদা আসফালুহু, যাতে দুধের নিচেও একদম ঠান্ডা হয়ে যায়, কেন ক্লান্ত শরীর নিয়া গরমকালে রমজান মাসে রোজা রাখার পর ইফতারির সময় এক গ্লাস ঠান্ডা পানি যদি পান করেন, শুক্রিয়া আপনার মুখ দিয়ে আসবে, শুধু তা না হাতের পায়ের সব জোড়া থেকে শুক্রিয়া বের হবে। কি তাহলে প্রচন্ড গরম নবীজির, প্রচন্ড গরমের মধ্যে যদি একটু ঠান্ডা দুধ পান করানো যায় বলেন তো কেমন হবে, আর তো আরবের গরম। তাও বকর বলেন হাত্তা বারদা আসফালুহু, আসফাল মানে একদম নিচে পুরো ঠান্ডা হয়ে গেছে। গেলাম, গিয়া দেখি নবীজি ঘুমায় গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমায় গেছে, অপেক্ষা করলাম, নবীজি জাগ্রত হলেন, জাগ্রত হওয়ার পর বললাম ইশরব ইয়া রাসূলুল্লাহ, হুজুর দুধ পান করেন, ফা শারিবা, ভাই এই জায়গাটা শুনেন, আবু বকর সিদ্দিক বলেন নবীজি দুধ পান করলেন, এক বর্ণনা আসছে হাত্তার তাওয়াইতু, দুধ পান করছে নবীজি আমার আর আমি পরিতৃপ্ত হয়েছি, আবু বকর বলেন দুধ পান করছে নবীজি হাত্তার তাওয়াইতু, আমি পরিতৃপ্ত হয়েছি, আমার হাবিব দুধ পান করছে, আমি দেখতে লাগলাম আমার নবীকে, হাত্তা রদিতু, নবী দুধ পান করছে, বাস আমার খুশি আর আনন্দ কে দেখে, নবী দুধ পান করছে, তো চিন্তা করেন পানি পান করছেন আপনি, পিপাসা আমার যায়, এটা কেমন মহব্বত। দুধ আরেকজন পান করছে আর উনি কয় হাত্তার তাওয়াইতু, আমার পিপাসা চলে গেছে। আপনারা জানেন কালকে আমি এটা বাসে বসে বসে পড়তেছিলাম, বারবার খালি এটা পড়তেছি, হাত্তার তাওয়াইতু, হাত্তার তাওয়াইতু, আর কি আজীব কথা, মহাব্বতের মানুষ দুধ পান করে আর আরেকজনে কয় আমি পিপাসা, আমার আমি আমি পরিতৃপ্ত হয়েছি, আমি পরিতৃপ্ত হয়েছি, দুধ পান করে উনি আমি কই আমি পরিতৃপ্ত হয়েছি, ব্যাপারটা কি? সাহাবায়ে কেরাম নবীজিকে এই পরিমাণ মহব্বত করতেন, আল্লাহ আমাদের দিলে নবীজির ভালোবাসা মহব্বত পয়দা করে দেন। দৃষ্টান্ত নাম্বার ৬, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মারা যাবে, বুখারী শরীফের ১৩৫১ নাম্বার হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার আব্বা বলতেছে, জাবের মা আরানি ইল্লা মাকতুলান ফি আউয়ালি মান ইউক্তালু মিন আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবেরকে ডাক দিয়ে বললেন জাবের উহুদের যুদ্ধে যারা শাহাদত বরণ করবে প্রথম শহীদ হবে যারা তাদের মধ্যে আমিও মনে হয় প্রথম দিকে শহীদ হব। বাবা ছেলেকে ডাক দিয়ে বলে জাবের মা তরক্তু বাদি আজ্জা আলাইকা আজ্জা আলাইয়া মিনকা, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর দুনিয়ার সব মানুষের মধ্যে তোমার চাইতে প্রিয় আর কাউকে রেখে যাই নাই, তুমি আমার সবচেয়ে প্রিয়। বাবা ছেলেরে বলছে, তো জাবের তো খুশি, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে জাবের এত খুশি হওয়ার কিছু নাই, গায়রা নাফসি রাসূলিল্লাহ, তুমি কিন্তু এটা মনে করো না দুনিয়ার সব মানুষের চাইতে তুমি প্রিয়, এর মানে নবীও ওই মানুষদের মধ্যে আছে এমন না, আরে তুমি তো দুনিয়ার মানুষের মধ্যে তুমি তাদের মধ্যে প্রিয়, এই তুলনা তোমাকে করলাম, আমার নবী তো তাদের সাথে তুলনাই হবে না, আমার নবীর জায়গা আমার হৃদয়ের মধ্যে আর কারো সাথে নাই, আমার হাবিব উনি তো আমার কাছে আলাদা, আমার হাবিব ছাড়া তুমি সবার মাঝে আমার কাছে প্রিয়, কিন্তু বিষয়টা এমন না যে আমার নবী সহ, আমার নবী তো আলাদা, নবীর সাথে তো কারো প্রশ্নই আসে না আমার মধ্যে মহব্বত কাজ করবে না, আমার রাসূলের মহব্বত আমার মাঝে, এ তো মানুষের সাথে আমি কি তুলনা করবো, যে তুলনাই হবে না, এই পরিমাণ নবীকে সাহাবারা ভালোবাসত। উদাহরণ নাম্বার ৭, বুখারী শরীফের ৩৮১১ নাম্বার হাদিস, উহুদের যুদ্ধ চলতেছে, সাহাবায়ে কেরাম ইনহাজামান নাস আলী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবারা এক পর্যায়ে ছত্রভঙ্গ হয়ে গেছে উহুদের যুদ্ধে, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে ঢাল হয়ে দাঁড়ায় গেলেন, দেখেন কি কয় আবু তালহা, মুজাউবিবুন বিহি লাহু বিহাজাফাতিন লাহু, একটা ঢাল নিয়ে নবীর সামনে দাঁড়ায় গেছে, আবু তালহার সামনে দিয়ে যত তীরন্দাজ যায় সবাই রে কয় তোমার তীরগুলা রাইখা যাও, এই তীর রাইখা যাও,
কানা রজুলান রমিয়ান শাদীদ আল কিদ্দি, তীরন্দাজ ছিলেন। কেন তীর আমার কাজ আছে, ইয়াকসিরু ইয়াউমাইযিন কাওসাইন আও সালাসা, ধনুক থেকে যে তীর বের করে ওই দিন উনি দুইটা অথবা তিনটা ধনুক ভাঙছে মারতে মারতে। তো আমাদের নবীজি কি করছে দেখেন, একবার এভাবে এমন করছে, হাত্তা আশরাফান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজুরু ইলান নাস, নবী এভাবে উকি মারছে, দেখি একটু কি অবস্থা উহুদের মাঠের মানুষে দেখি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ইয়া রাসূলুল্লাহ লা তুশরিফ, আপনি উকি মারেন না। নবীজি কেন, কয়ুসিমুকা সাহমুম মিন সিহামিল কওম, এসে লেগে পড়তে পারে আপনি উকি মারলে, আমি এটা সহ্য করতে পারবো না, আপনি উকি মারেন না। আপনার শরীরে তীর এসে লাগতে পারে, হুজুর কি আপনাকে দেখে ফেলতে পারে, পিছন দিক দিয়ে তীর মেরে ফেলতে পারে, আপনি উকি মারবেন না। কোন মুহূর্তে উহুদের যুদ্ধে সবাই ছত্রভঙ্গ হয়ে গেলেন, নবীর সাহাবা কয় হুজুর আপনি উকি দিয়েন না, কেউ দেখে ফেললে আপনাকে তীর মারবে, এটা আমরা সাহাবারা সহ্য করতে পারবো না। তাহলে সাহাবারা নবীজির যেই পরিমাণ মহব্বত করছে, আমরা ওই জাতীয় মহব্বত করার চেষ্টা করব, যদিও সাহাবাদের মতো কোনোদিনও আমরা পারবো না। তাহলে বলেন তো, ওই সাহাবারা নবীকে বেশি বুঝছে না আমরা? সবাই বলেন কারা? সাহাবারা। এবার উদাহরণ নেন, সর্বশেষ উদাহরণ, উহুদের যুদ্ধের শেষ হওয়ার পর এক মহিলার ব্যাপারে আপনারা শুনছেন, দৌড় দিছে মহিলা, তারিখ ইবনে হিশাম 2 নম্বর খণ্ড 99 নম্বর পৃষ্ঠায় আসছে ঘটনাটা। মহিলা দৌড়াইতেছে, একজনে কয়াই তোমার বাবা মারা গেছে, আরেকজনে কয় তোমার ছেলে মারা গেছে, মহিলা কয় এগুলা শুনতে চাই না, আরুনি হাত্তান জুরাইলাই, নবীরে দেখাও নবীরে দেখাও, আগে নবীরে দেখতে চাই, উনি বেঁচে আছেন কি না, আরে আছে, না না দেখে বিশ্বাস করি না, আগে দেখাও। মহিলা নবীর সামনে গেছে, নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা তার বাবা তার সন্তান শহীদ হয়ে গেছে, এগুলা শুনতে চায় না, নিশ্চিত হওয়ার জন্য আসছে, আপনি আসলে বেঁচে আছেন কি না। নবীজির সামনে আইসা মহিলা কয় কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে, আমার ছেলে মারা গেছে, আপনি তো বেঁচে আছেন, আপনি বেঁচে আছেন, আপনার পরে আমার মুসিবত কোনো ব্যাপার না, আমার কি মুসিবত, আমার বাপ মারা গেছে, আমার ছেলে মারা গেছে, হুজুর আপনি বেঁচে আছেন তো আর কোনো ব্যাপারই না, আপনি আছেন তো। একজন সাহাবিয়া মহিলা নবীর প্রতি কি পরিমাণ ভালোবাসা, দর্দ আর মহব্বত প্রকাশ করে একজন মহিলা সাহাবিয়া। হযরত আনাস আরেকটা বর্ণনা, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, হঠাৎ মনে পড়ে গেল বর্ণনাটা, মুসলিম শরীফের 192 নম্বর হাদিস, এই আমর ইবনুল আস যখন মারা যাবে উনি বলেন, মা কানা আহাদুন আহাব্বা ইলাইয়া মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে নবীর চাইতে প্রিয় আমার কাছে আর বেশি কেউ নাই, ওয়ালা আজাল্লা ফি আইদি মিনহু, আমার চোখে নবীর চেয়ে সম্মানিত ব্যক্তি আর দুনিয়াতে কেউ নাই। দুনিয়ার মানুষ জানো নবীকে এত মহব্বত করতাম, নবীর সামনে গেলে আমি মর্যাদা এত ছিল নবীজির, আমার এতটা শরম হইতো মাঝে মাঝে সামনে গিয়া, লজ্জায় অনেক সময় তোমরা এটা মনে করবে না, বরং সম্মান আর মর্যাদার কারণে নবীর চেহারাটার দিকে আমি তাকাইতে পারতাম না, যাইতাম কোনায় তাকাইতাম, এইভাবে তাকাইতাম, চোখে চোখে হয়ে গেলে নিচের দিকে তাকায় ফেলতাম। আমরি নাজ বলে কেউ যদি আমারে বলে লাও সুইলতু আন আসিফা মা আতাকতু, কেউ যদি আমাকে নবীর শরীরের বিবরণ দিতে বলে আমি পারবো না, কারণ সম্মান আর মর্যাদা এতটা বেশি ছিল আমার মধ্যে ওনার, আমি মাঝে মাঝে ওনার দিকে তাকাইতে পারতাম না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন এই কথা বলেন। যে বিষয়টা আপনাদেরকে বলতে চাইলাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত পরিমাণ ভালোবাসতেন জানলাম, আর সাহাবারা নবীকে এই পরিমাণ মহব্বত করতেন এটাও জানলাম। সর্বশেষ যে বিষয়টা আমরা বুঝতে পারলাম, আল্লাহর আনুগত্য হবে নবীর আনুগত্যের মাধ্যমে, নবীর আনুগত্য হবে নবীর পদ্ধতিতে যদি আমরা দুনিয়ায় চলতে পারি, নবীর পদ্ধতির বাহিরে চললে নবীর আনুগত্য হবে না। আমরা সবাই হাত তুলে বলছি আমরা আল্লাহরে ভালোবাসি, আল্লাহ কয় যদি ভালোবাসো নবীর অনুসরণ করো, আর নবীর অনুসরণ করলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের মহব্বত নিয়েই যেন আমরা কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।